হ্যাঁ, ওই জলে তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাও, ওই তুলসী আর জল সেবা করে আজকের দিনটা কাটিয়ে গাহিতে জানি না তবু গাহি করিব, আমি গাহিতে জানি না তবু গাহি করিব, আমি গাহিতে জানি না তবু গাহি করিব, নাচিতে জানি না তবু নাচিব ফুতুলে, আরে নাচিতে হরিভজন করে লাভ কি? যারা ভজন করলো না, যারা সাধন করলো না, জীবনে সত্যের পথে পা দিল না, তারা গাড়ি বাড়ি এত বড় লোক এত ভালো খায়, তাহলে যারা হরিবল বলে তারা কি পাবে? গাহিতে জানি না এই ভালো হলো, কথা বললে খিদের কথা মনে থাকে না, থাকে
কথা বললে মনে থাকবে না, কথা বন্ধ হয়ে গেলে খিদে লাগবে। এসো তোমার উত্তরটা দিয়ে দিই। যারা হরি বল বলে, এত যদি দুঃখ হলো তাহলে ভজন করে লাভ কি হলো? ভজন করব না। স্বামী তখন বলছে, বসো একটু বসো, তোমাকে বলি। কি বলবো না, একদিন ভগবান কৃষ্ণ তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যে দুঃখটা এটা মঙ্গলের জন্য, এটা এটা মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আর বলে তাহলে যারা এই যে ভোগ করছে, এত ভালো খাচ্ছে, ভালো বিছানায় শুয়েছে, ভালো বাড়ি বানালো, তা আমাদের বাড়িও নেই, গাড়িও নেই, খাওয়ারও নেই, তো এটা কি কি ভগবানের ভজন করে পেলাম কি? এই উত্তরটা নাও, যাদের এখানে আছে ওখানে নাই। ওই আগের জন্মে একটু দান ধ্যান করেছিল, তাই এখন ওরা ভালো খাচ্ছে, দিলে খাবে, দিলে পাবে, দিয়েছিল তাই খাচ্ছে। কলসির জল গড়ালে বেড়ে যায়, কলসির জল যখন গড়িয়ে খাবো বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তাহলে বোঝো, যখন ভোগ হচ্ছে, আনন্দ হচ্ছে, তার মানে আপনার জমা জল খাওয়া। এই জন্য এখানে আছে, খাচ্ছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ওরা যখন মরে যাবে ওখানে নাই, ও জমার ঘর খালি, কারণ সব ভোগ করে নিচ্ছে, ওখানে নাই। আর যাদের এখানে নাই, চায় না, কিছুই চায় না, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, আমি কিচ্ছু চাই না। এই এদের কি হচ্ছে, এখানে ত্যাগ করেছে, এখানে নাই ওখানে। শুনতে হবে ভালো করে, তা কি না, ভগবান কৃষ্ণ একদিন অর্জুনকে নিয়ে পথে বেরিয়েছেন। আমি একটু আমার ভক্তের বাড়িতে যাব, অর্জুন বলে তাহলে আমিও সঙ্গে যাব, বলে চলো। গেলেন, গেলেন কোথায় গেলেন, এক বাড়িতে গিয়ে উঠলো, যে খড়ের বাড়ি বটে কিন্তু ভেতরে অনেক মানে ভালো সম্পদ আছে। ওর বাড়িতে উঠলো, উঠে কি করলো, আজকে রাতটা থাকবো, সকালবেলা চলে যাবো, বলে আসুন আপনারা বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, বাড়ির ভেতরে দিল, সোনার থালায় খেতে দিল। ছদ্মবেশে ভগবান আর অর্জুন কোনো একটা গ্রামে ভক্তের বাড়িতে সেবা গ্রহণ, এই সেবা গ্রহণ করছে ভক্তমণ্ডলী মায়েরা। রাত্রি ১২টার সময়, রাত্রি ১২টার সময় অর্জুন ঘুমোচ্ছে, কৃষ্ণ আস্তে আস্তে করে উঠছে, ভগবান বিছানা ছেড়ে উঠছে। অর্জুন বুঝতে পেরেছে কৃষ্ণ উঠছে, সখা কি হলো, চুপ করো, কি হলো, তুমি উঠছো কেন, আমার কাজ আছে। তোমার আবার কি কাজ, এ তো রাত ১২টা, তুমি শুয়ে পড়ো, সকালবেলা কাজ হবে। বললো না আমার কাজ আছে, তুমি ঘুমো। তা অর্জুন তো শুয়ে আছে কিন্তু ঘুমোতে পারে কি, কৃষ্ণ কি কাজ করবে, এই দেখে শুয়ে শুয়ে দেখে কৃষ্ণ কি করছেন জানেন, ওই যে সোনার থালায় খেতে দিয়েছিল না, ওই সোনার থালা বাটি ব্যাগের মধ্যে পুঁছছে। অর্জুন উঠে পড়েছে, উঠে পড়ে বলছে কৃষ্ণ তুমি কি করছো, আরে গৃহীর বাড়িতে ঘুমোচ্ছি, সকালবেলা উঠবে তোমার ব্যাগ সাজ করবে, তুমিও পড়বে আমিও পড়বো, কি দুর্দশা, মুখ দেখাবো কি করে। কৃষ্ণ বলে মেলা বকো না তো, তুমি ঘুমা, তোমার কাজ তুমি করো, তুমি ঘুমা, আমার কাজ আমি করি। অর্জুন বলে কিখানে যে তোমার সঙ্গে এসেছিল, ওরে বাবা তোমার মধ্যে এরকম লোভ আছে আমার জানা ছিল না, চুপ করো ঘুমা, আমি যা করছি তা ঠিক করছি, তুমি ঘুমা। এই কি করলো জানেন, এ বলে এই ভগবান কৃষ্ণ ব্যাগের মধ্যে সোনার থালা ঢুকি দিয়ে বলে অর্জুন তুমি না হলে ঘুমাও, আমি পালাই। দেখেছ সেই কথাই এলো, তুমি পালাবে কেন, যদি ভালো কাজ করেছো পালাবে কেন, বলে থালা নিয়েছি পালাবো না, যদি ধরা পড়ে যাই তুমি ঘুমাও। অর্জুন বলে আমি ঘুমাবো তুমি পালাবে, আমি কি ধরা পড়তে বাকি থাকবো। ওর কৃষ্ণ তখন বলে যদি তাই বোঝো তো উঠো, আর ঘুমাতে হবে না, পালা। অর্জুন বলে সকাল হওয়ার আগে পালিয়ে যাওয়াই ভালো, তুমি যে কেন এমন কাজ করো, তোমার কি অভাব আছে। বলে বকো না চলো যাই চলো, এই ব্যাগে সোনার থালা নিয়ে হাঁটতে হাঁটতে অর্জুন খালি পিছনে দেখছে পুলিশ আসছে কিনা,
দেখলে কি হবে, ও তো ছুটতে ছুটতে চলে গেল, গেল আবার একটা জায়গায় সন্ধে হয়ে গেল। ভগবান বলে আজ আর রাত্রে কোথাও যাব না, এখানে কারো বাড়িতে থেকে যাও। এইবার ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। কি বাবা কিছু মনে করেন না, আজকে থাকবো আপনার বাড়ি থাকবো। তারা বলে আপনারা ব্রাহ্মণ মানুষ কি বলেন, থাকলে আমাদের জীবন ধন্য, থাকেন থাকেন, হ্যাঁ সেবা করেন, হ্যাঁ। এইবার সেবা দিল, এই রাতের ১২টার সময় ভগবান আবার উঠছে। অর্জুন বলে আবার একটা কিছু বোধ হয় করবে। তা বলে কৃষ্ণ তুমি উঠছ কেন, বলে ঘুমাও, তুমি ঘুমাও না, এত চোখটা চেয়ে চেয়ে উঠো কেন, ঘুমা। এইবার অর্জুন বলে কৃষ্ণ তুমি এমন কিছু করো না যে মাথা নিচু হবে, বলে আমি সে কাজ কোনোদিন করি না। বলে সোনার থালা চুরি করাটা কি ভালো কাজ, সেটা তো তোমার ব্যাগে আছে। বলে তা ব্যাগে আছে, তোমাকে হিসেব নিতে হবে না, আমি কোথায় কি করব তোমাকে ভাবতে হবে না, তুমি ঘুমাও। কৃষ্ণ কি করলো জানেন, ব্যাগ থেকে সোনার থালা বের করে যার বাড়িতে খেলো, এই দ্বিতীয় বাড়িতে সোনার থালা তক্তভূষের তলায় ঢুকিয়ে দিল। অর্জুন বলে তাদের বাড়িতে চুরি করলে এদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে ব্যাপার কি, তোমার কেস কি? কৃষ্ণ তখন বলে ভোর হওয়ার আগে পালিয়ে যাই চল। অর্জুন বলে একটা জিনিস ভালো লাগছে যে ঝুলি খালি করে দিয়েছে, ধরা পড়ার ভয় আর নাই। এইবার সোনার থালা রেখে দিয়ে কৃষ্ণ অর্জুনকে নিয়ে চলে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, আবার একটা জায়গায় থাকার ব্যবস্থা হল। যেই থাকার ব্যবস্থা হলো, কৃষ্ণ সেই বাড়িতে থাকতে গিয়ে দেখে সেই বুড়িমা বলছে কৃষ্ণ তোমরা ব্রাহ্মণ সেবা করবে তবে একটু দেরি হবে। বলে কেন, বলে আমার নাতি ঘুমোলে তারপরে রান্না করো, আমার মেয়ে মরে গেছে একটা নাতি রেখে গেছে, এ বড্ড যন্ত্রণা দেয়, সেবা কাজে করতে পারি না, তাই এ ঘুমিয়ে যাবে তারপর তোমাদের রান্না করবে। বললো এইবার খাওয়া দাওয়া হলো, খিচুড়ি রান্না হলো। ও মা, খাওয়া দাওয়ার পরে সকলে ঘুমিয়ে গেল, বাচ্চাটা দোলায় ঘুমোচ্ছে, কৃষ্ণ উঠছে। অর্জুন বলে তুমি এখানে উঠছো কেন, এখানে তো সোনার থালা নাই। বলে না তুমি এসব বুঝবে না, তুমি ঘুমাও। উঠে কি করলো জানেন, দোলায় শুয়ে থাকা বাচ্চাটার গলা চেপে ধরল। অর্জুন বলে সর্বনাশ তো মরে যাবে। বলে গলা টিপে কেন, মরার জন্য না বাঁচার জন্য? বলে ও মরবে, এই জন্যই গলা টিপে ধরেছে। ওই কিছুক্ষণ পরে ট্যাঁ আর চল, কৃষ্ণ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে? মা রাখে হরি আর মারে হরি, এই তো হয়ে গেল ক্লিয়ার। ও বাচ্চা ট্যাঁ করে মরে গেল, দোলনায় ঘুমিয়ে আছে, মরে গেল। এখন অর্জুন বলছে চুরি করলে তবু ফিরত দেওয়া যায়, যে মরে গেল তাকে কি করে, করে সর্বনাশ, তোমার ভেতরে এসব মতলব কেন, চলো পালিয়ে যাই। অর্জুন না পালালে অসুবিধা আছে, ধরা পড়ে যাবো, চলো পালিয়ে। এ পালাতে পালাতে ভক্তমণ্ডলী মায়েরা বৃষ্টি নেমে গেছে, কোথায় দাঁড়াবে? কৃষ্ণ বলছে এই সামনে একটা কাঁচা বাড়ি, কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি। মা গো ভাগ্যিস আপনাদের এখন মাটির বাড়ি নাই। কৃষ্ণচন্দ্র অর্জুনকে নিয়ে মাটির বাড়ির দাওয়ায় ঠেক দিয়ে দাঁড়ালো, বৃষ্টি হচ্ছে অঝরে। অর্জুন বলে এই তোমার সঙ্গে ছুটতে ছুটতে এই জায়গায় দাঁড়িয়েছি, ভালো জায়গা পেলাম না। কৃষ্ণ তখন কি করছে জানেন, এই যে কাঁচা দেওয়াল না, বৃষ্টি হচ্ছে আর কৃষ্ণের মানে পিছন দিকে ধাক্কা মারছে, দেওয়াল নড়ছে। অর্জুন বলে সর্বনাশ যেই দাঁড়িয়ে আছি সেই ভালো, দেওয়াল যদি পড়ে যায় মারের অভাব হবে, তুমি ঠেলছ কেন? কৃষ্ণ বলে তুমি চুপ করে দাঁড়াও না, আমি কাজ করছি। এই দু চারটা ধাক্কা দিল, কাঁচা দেওয়াল পড়ে গেল, দেছু। ওদেরকে পালাতে দেখে গৃহস্বামী লাঠি ঠেঙা নিয়ে দৌড়াচ্ছে, মার, আরে মার, ধরো 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 ধরো।
এরা দুজন আর নাই, সে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা অর্জুন বলে, যা তুমি কাণ্ডগুলো করেছো লোক বোধহয় পিছনে আসছে। তখন কৃষ্ণ তখন বলে, তাহলে চলো এক কাজ করি, এপার থেকে ওপারে পালিয়ে যাই। যাওয়ার বেলা এক মাঝি বসে আছে, ও মাডো হেইয়া দে হেইয়া, 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 আহা ও মাডো কৃষ্ণ আর অর্জুন যাচ্ছে, এমন সময়ে ভক্তমণ্ডলী মায়েরা কৃষ্ণ কি করলো জানেন? এই যে নৌকা শুরু হয় কি দিয়ে জানেন তো, একটা ছোট্ট কাঠ দিয়ে শুরু হয়, তারপর বড় বড় কাঠ লাগে, সেই কাঠটাকে গুড়া বলে, গুড়ি বলে, সেই গুড়িতে গোড়ালি মারছে। দেখা গেল সে কাঠটা খসে গেছে, কাঠটা যেই খুলে গেছে সেইটাকে কাঁধে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে, নৌকা থেকে নেমে যাচ্ছে। মাঝি বলে, আরে এ তোমার মাথায় কি আছে, তুমি আমার নৌকা ভেঙে নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? বলে কথা বলো না, তুমি তোমার নৌকায় থাকো। অর্জুন বলে, আমি কি করবো? বলে, তুমি আসবে আসবে, না হলে ডুবে মরবে। নৌকা ভেঙে কাঠটাকে মাথায় কাঁধে করে নিয়ে কৃষ্ণ চলে গেল, সে নৌকা ডুবিয়ে গেল, জল ঢুকে সেইখানে তীরে ডুবে গেল। মাঝি ভাই মাথায় হাত দিয়ে কাঁদছে, এখন অর্জুন আর কি করবে, ভাই কাঁদিস না, আমি যে কার পাল্লায় পড়েছি বুঝতে পারি, এ রাস্তায় যে কত কিছু ঘটনা ঘটছে আমি তার মাথায় আনতে পারি না, কেন করছে। এই চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা, এই গেল। এইবার অর্জুন একটা রাস্তায় গিয়ে ধরেছে ফাঁকা জায়গায়, কৃষ্ণ আমি বাড়ি যাব। বল, কেন কি হলো? বল, তুমি যা কাণ্ড করছো আর এখানে থাকা যাবে না, আমি বাড়ি যাব। ভগবান বলছে, তোমার খুব রাগ হচ্ছে না? বলে, তুমি যে কাজগুলো করেছো যে কোনো মানুষের রাগ হবে, তুমি এটা করলে কেন? এই যে নৌকাটা, তুমি গরিব মানুষের নৌকা ভাঙলে কেন? ভাঙলে যদিও তার কাঠটা নিয়ে পালিয়ে এলে কেন? দু চার দিন থাকার পরে কৃষ্ণ আবার ফিরে যাচ্ছে, যাওয়ার বেলা বলছে, চলো সেই মাঝি ভাইয়ের কাছে যাই। বলে, ওরে বাবরে, তুমি তার নৌকা ভেঙে নিয়েছো, গেলেই মারবে, সে হয়তো লোকজন নিয়ে বসে আছে তোমায় ধরবে। কৃষ্ণ বলে, তোমাকে বলেছিলাম না, যেটা দুঃখ বলে মনে হচ্ছে সেটা তার মঙ্গলের জন্য আমি করি, তুমি চলো, বুঝতে পারবে, আমার সঙ্গে চলো। ভগবান কৃষ্ণচন্দ্র সেই ভাঙা নৌকার কাছে এলে, দেখে মাঝি ভাই সেখানেই বসে আছে, আর কৃষ্ণকে আসতে দেখে মাঝি ভাই আনন্দে নেচে উঠলেন, আরে তুমি সেই লোক না, আমার নৌকা ভেঙে দিয়েছিলে, আরে আসো আসো, আমি তোমার চরণটা ধৌত করব বলে বসে আছি। অর্জুন বলে, এ কি রসিকতা করে না, আসল কথা বলে, আরে মাঝি ভাই ইনি তোমার নৌকা ভেঙে দিয়েছিল, বলে ওই জন্য তো ওনাকেই চাই। বলে, তোমার নৌকা ভেঙে দিল আর তুমি তাকে ভালোবাসছো কেন, শ্রদ্ধা করছো কেন? বলে, আসল কথাটা তাহলে খুলে বলি, উনি নৌকা ভেঙেছিলেন বলে আমার নৌকা থেকে গেছে, নাহলে আমাদের এই জমিদারিতে জমিদার সকলের নৌকা তুলে নিয়েছে, আমারটা ফুটো বলে ভাঙা বলে নিয়ে যায় না, কেবল আমার নৌকা থেকে গেছে। কৃষ্ণ বলে, যে কাঠটা আমি নিয়ে গিয়েছিলাম এই দিয়ে দিলাম, কাঠটা লাগিয়ে দাও, নৌকা চালাও।
চোখের জলে মাঝিভাই বললেন, তুমি কে নরাকারে এই নরবপু ধারণ করেছো, মনে হয় তুমি ভগবান। তুমি যদি নৌকাটা না ভাঙতে আমি গরিব মানুষ কি খেয়ে বল। অর্জুন বলে, কৃষ্ণ এটা তো জানতাম না, এর পিছনে এত বড় মঙ্গল লুকিয়েছিল। অর্জুন, কোন মানুষই এটা বুঝতে পারে না, দুঃখ পেলেই মনে করে কৃষ্ণ তোমার এত নাম গাইলাম, তোমার এত হরিনাম করলাম, এত যজ্ঞ করলাম, এত সাধু সেবা দিলাম, আমার কেন এত দুঃখ। কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, আপনারা যারা ওই মানে হরিনাম শুনছেন, বলুন তো এই যে এসেছেন, এই মাঝিবাইকে ফিরিয়ে দিল তার কাঠটা, এবার যদি ফিরে যায় সেই রাস্তাতে, এবার কার বাড়ি পড়বে? আগে না, হ্যাঁ ধাক্কা, দেওয়াল ভাঙা। এবার রাস্তায় যাচ্ছে, অর্জুন বলছে, যাদের দেওয়াল ভেঙে দিয়েছিলে এটা তো সেই রাস্তা। বলে, হ্যাঁ তাদেরই বাড়ি যাচ্ছি, চলো যাই ওখানে গিয়ে দেখি ওদের কি অবস্থা। আমি তো দেওয়াল ভেঙে দিয়েছি, তুমি বলছো আমি তাদের দুঃখ দিয়েছি, চলো দেখবে। চলো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম।
আশে প্রভু বিশ্বাসে তোমরা গাহো প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ না প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ না পথ চলিতে আদি বলিতে আপনি সেই লোক না? তাহলে কোন লোক? এই আমাদের দেওয়াল ভেঙে দিয়েছিলেন। অর্জুন বলে পালিয়ে চলো, কৃষ্ণ ধরে ফেলেছে। এই যে আমরাই দেওয়াল ভেঙেছিলাম, এ ধরে ফেলেছে, পালিয়ে চলো। দাঁড়াও না, কি করে দেখি। স্বাগতম, এ মেয়েরা একটু উলু ধ্বনি করতে পারো না, হা করে তাকিয়েছে। আরে প্রদীপ নিয়ে এসো, মালা নিয়ে এসো, চন্দন নিয়ে এসো, এনাদের দুজনকে বরণ করব। অর্জুন বলছে যে মালা দেবে বলছে, বলে তবে ভাগ্যিস ভেঙেছিলাম। বলে ব্যাপারটা আমি বুঝি না, তুমি এত বড় দেওয়ালটা ভেঙে দিলে তারা মালা চন্দন নিয়ে কেন আসছে? বলে দাঁড়ালেই বুঝতে পারবো, চলো না দেখি কি করে। এই মালা দাও, মালা দাও, চন্দনটা পরিয়ে দাও। আহ, কৃষ্ণ হলে আপনাদের মঙ্গল হোক। এই ক্ষীর মাখনের বাটিটা নিয়ে এসো না, দেখো কি ক্ষীর মাখনটা নিয়ে এসো, এদের মুখে মিষ্টি মুখ করাও। অর্জুন বলে কৃষ্ণ ব্যাপারটা কি, এ দেওয়াল ভাঙার খাওয়া চলছে না। তো তখন অর্জুন তাদেরকে জিজ্ঞাসা করছে, ঘর মালিকদের, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, এত মিষ্টি মুখ করাচ্ছেন কেন এনাকে? বলে উনি যদি দেওয়াল না ভাঙতো আমাদের যে কি হতো। বলে আমার মাথায় ঢুকছে না, দেওয়াল ভাঙলো আর কি হতো, ব্যাপারটা কি? বলে আমার বাবা মরে যাওয়ার আগে এত যে টাকা রেখেছে আমরা তো জানি না, সব ওই মাটির দেওয়ালের ভেতরে রেখে গেছে, এই আমরা তো কোনোদিন জানতাম না। উনি যদি না ধাক্কা মারতেন, দেওয়াল যদি না ভাঙতো, আমরা চিরদিন গরিব থেকে যেতাম। তাই এত টাকা পেয়েছি, বাড়িও বানানো হবে, ভালো ব্যবসা করা হবে, আর আমাদের দুঃখের দিন নাই। মালা পরাও গো, চন্দন দাও গো। অর্জুন বলে কৃষ্ণ তুমি কি দেওয়ালের ভিতরে টাকার খবর জানো? বলে আমি জানতাম, ওই জন্য ওদের সুখের দিন হবে, দেওয়ালটা ভেঙে দিয়ে চলে গেল। তা বলে অর্জুন বলে তখন ভাবছিলাম তুমি একটা খারাপ লোক, মানুষকে শুধু কষ্ট দিচ্ছ, এখন দেখে মনে হলো দেওয়াল ভেঙে তাদের মঙ্গলই হয়েছে। এবার কার বাড়ি যাবে? কার বাড়ি? বুড়িমার বাড়ি, যার বাচ্চা ট্যাঁ করে দিয়েছে। এইবার ভগবান কৃষ্ণ সেই রাস্তায় গিয়ে বললেন, হরি মা, যে বুড়িমার নাতি মরে গেছে, গলা টিপে মেরে দিয়েছে, ভগবান তার বাড়িতে গিয়ে বললো, হরি মা,
আসে বুড়িমা একবারে আনন্দে আত্মহারা, খোকারে তোরা সেই দুটো বালক না? আহাহা, সেদিন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে, তোদের এক মুঠো সেবা দিতে বড় কষ্ট ছিল, তবে জানিস বাবা আজকে তোদের ছাড়বো না, পেট ভরে খাওয়াবো। ও বলে, বুড়িমা কিসের জন্য খাওয়াবেন, মরে গেছে বলে? বুড়িমা বলে, না না, কে যে মারলো না কি করে মরে গেল, নাতিটা চলে গেছে, ও জমের বাড়ি চলে গেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য, মরে গেছে, জ্বালা জুড়িয়ে গেছে, এইবার আমি অতিথি বৈষ্ণবের সেবা সময় মতো দিতে পারব। ও যতদিন ছিল কারো সেবা ভালো, ভগবানেরও সেবা দিতে পারি না, খালি কাঁধে এটা দাও সেটা দাও, তাই মরে গেছে, ঝামেলা চুকে গেছে, আমার বলতে নাতিটাই ছিল, এখন আর আমার বলতে কোনো শব্দ নাই, সব গোবিন্দের, আমিও গোবিন্দের আর আমার। কৃষ্ণ তখন অর্জুনকে বলছে, অর্জুন মঙ্গল না অমঙ্গল? অর্জুন বলে, ঠাকুর বুড়িমা আগে বলতো আমার নাতি আছে, এখন আর বলছে না, বলছে আমার কেউ নাই। এই কেউ নাই, কিছু নাই, কোনো মানুষের জীবনে যখন না এই শব্দটা আসবে, ততদিন পর্যন্ত গোবিন্দের চরণারবিন্দে আসা যায়। এ সংসারে যতদিন আমার বলে কোনো জিনিস থাকবে, আমার বলে কেউ থাকবে, গোবিন্দ তখন নাই। যখন আমার বলে আর কেউ নেই গোবিন্দ ছাড়া, গোবিন্দ কাঁদালে দাঁড়িয়ে আছে। বুড়িমা চোখের জলে চরণ ধৌত করে তাদের সেবা দিলে, আজ আর দেরি হবে না বাবা, আজ আর দেরি ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুন কাঁদছে, কৃষ্ণ তোমাকে আমি চিনতে পারি, তুমি যা করো তা মঙ্গলের তরেই করো, আমি বুঝতে পারি। এইবার কোথায় গেল? যার বাড়িতে সোনার থালা রাখল ওই গ্রামে ঢুকলো, যেই কৃষ্ণ অর্জুন ছদ্মবেশে ঢুকলো ওই গ্রামের লোক হই হই করে ছুটে এলো, এ বলে আমার বাড়ি চলুন, ও বলে আমার বাড়ি চলুন। কেন? সেদিন যখন অর্জুন আর কৃষ্ণ আসে কেউ ডাকে না, এক বাড়িতে যাচক হয়ে কৃষ্ণ থেকেছিল, নিজের থেকে বলেছিল আপনার বাড়িতে থাকবো আজকে রাত্রিটা, কেউ আদর যত্ন করেন, কিন্তু আজকে এত লোক ডাকছে কেন? অর্জুন বুঝতে পেরেছো কেন? অর্জুন বলে, না আমার মাথায় ঢুকছে না, সেদিন কেউ ডাকছিল না, আজকে এত লোক আমাদের টানাটানি করছে, ব্যাপারটা কি? কৃষ্ণ বলছেন, থালা রেখেছি তাই ডাকিতেছে, থালা রেখেছি আই সবাই মিলে আদর করবে, রেখেছি থালা, সবাই মিলে আদর করে রেখেছি থালা। তার মানে কি? হ্যাঁ, ওই গ্রামে রটে গেছে যে অতিথি এসেছিল, হ্যাঁ বলেই তাদের তক্তবুষের তলায় সোনার থালা পাওয়া গেছে, তাই সবাই জানলো অতিথি বৈষ্ণবের সেবা করলে সোনার থালা পাওয়া যাবে। এই জন্য ভগবান কারো কেড়ে নিয়ে মঙ্গল করে, আবার কাউকে দিয়ে মঙ্গল করে, এই পাওয়ার লোভে সকলে বৈষ্ণব সেবা দিচ্ছে, হ্যাঁ পাবে বলে, কিছু পাবে বলে। হ্যাঁ, তাই দেখেন না, হ্যাঁ আমরা তো কীর্তন গাই, তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানসিক ছিল, কি মানসিক? ভগবানের কাছে ছেলে চেয়েছিলাম, আমরা ছেলে পেয়েছি, সেই উপলক্ষে আপনাকে আনছি কীর্তন গাইতে, তাহলে কি পাবে বলে।
পাই বলে বহু জায়গায় বহু বাড়িতে কীর্তন হয় এই মানসিক পূর্ণতার জন্য, মানসিক শোধ করে, পাই বলেই করে, হ্যাঁ ভগবান দেয় বলেই করে। তাই এখন এই জায়গায় গ্রামে কি হলো, সোনার থালা পাওয়া গেছে, তাই সবাই আদর করছে। অর্জুন বলছে, কৃষ্ণ তুমি তো বৈষ্ণব সেবার রতি জাগিয়ে দিলে, ভিড় ফেলে দিলে, এটা তো তাদের মঙ্গল হয়ে গেল। বৈষ্ণব সেবা করলে গোবিন্দের কৃপা হবে, ভগবানের কৃপা হবে, এতে কোনো এত বলি কৃষ্ণ চন্দ্র এত বলি কৃষ্ণচন্দ্র গেল তার বাড়ি এত বলি কৃষ্ণ চন্দ্র গেল তার বাড়ি যার বাড়ি কৃষ্ণ চন্দ্র করেছিল চুরি ওই রাজার বাড়ি কৃষ্ণচন্দ্র করেছিল চুরি এত বলি কৃষ্ণচন্দ্র গেল তার বাড়ি এত বলি কৃষ্ণচন্দ্র গেল তার বাড়ি বলে রাধে 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 এই শেষ জায়গা কার বাড়ি গেল যেখানে থালা চুরি করেছিলেন সেই জায়গায় গেল সেই জায়গায় গিয়ে কি হলো যেই বাড়িতেই চুরি করেছিলেন ভগবান আর অর্জুন সেই বাড়িতেই আবার গেল গিয়ে বললেন আজকে রাত্রে থাকবো বললেন থাকতে পারেন তো বাড়ির ভেতরে হবে না ওই ওঠানে শুতে হবে আর সোনার থালা টালায় খেতে দেব না কলা পাতায় খাব ভগবান বলে ওতেই চলবে হ্যাঁ ওতেই হবে থেকে গেল রাত্রে শুয়ে শুয়ে অর্জুন বলছি কৃষ্ণ গেলবারে এসেছিলাম বাড়ির ভেতরে থাকতে দিয়েছিল এবারে উঠানে শুতে দিল কেন এই জন্য এই জন্যই এখানে থালা চুরি করেছিলাম কারণ এরা জামাই বাড়ির জামাই মেয়ে জামাই আর সাধুকে এক করে ফেলেছে সাধু হচ্ছে বৈরাগী ত্যাগী বিষয়ে বিরাট তাই তাকে বাড়ির মধ্যে ঠাঁই দিতে নেই সাধুর লোভ জাগবে সাধু সাধন ভ্রষ্ট হবে তাই বাড়ির ভিতরে সাধুকে দিতে নেই সোনার থালায় খেতে দিতে নেই এই জন্য সাধুকে কোলা পাতায় দিতে হয় হ্যাঁ বাসনে দিতে নেই যেগুলো আপনারা ব্যবহার করেন তা তো দিতেই নেই দামি কোনো জিনিসে খেতে দিতে নেই তাহলে সাধুর সাধুত্ব থাকবে না লোভ জাগবে হ্যাঁ তাই ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ আজ এই বাড়িতে এসেছি এনাদের আদর যত্ন দেখে আমারই লোভ হচ্ছিল আসতেই ঠান্ডা ধরিয়ে দিল খেয়ে এত ভালো লাগলো মনে মনে খালি হচ্ছে বাড়িতে গেলেও কিনে খাও তার মানে কি এরা আমার কি সর্বনাশটা করলো না আমায় খাইয়ে দিল আমার লোভ জেগে গেল এইবার আমি কিনে খাবো এমন একটা ঘরে শুতে দিয়েছে খালি উপর দিকে তাকাচ্ছে কি নকশা কি ডিজাইন আমার খালি মনে হচ্ছে এরকম যদি একটা বাড়ি করতাম এই বাড়িটা দিয়েছিল বলে আমার লোক জানি হ্যাঁ বিছানা দিয়েছে একবারে গদি চেয়ারে একটু বসেও দেখে নিলাম ওরা সবাই বসে আমি একটু বসে দেখে নিলাম কি আরাম এখন খালি মনে হচ্ছে বাড়িতে যদি একটা এরকম থাকতো ঘুমিয়ে যেত তাহলে কি হলো এরা আমার কি করলো ভালো করলো না খারাপ করলো খারাপই করলো যদি ছেঁড়া চাটায় দিত আমার কোনো বাসনা জাগত কি এবার এলে নিশ্চয়ই আর ঘরে ঢুকতে দিবে এটা ভুল নয় মা এ দেখবেন আপনাদের আমাদের একই অবস্থা কারো কিছু দেখলে তো লোভ জাগে ওই বাসনা জেগে গেল তাহলে কি হলো হরিভজন করতে চাইছিলাম আর হলো না ভালো বিছানায় শোবো ভালো খাবো ভালো থাকবো এই ভগবান কৃষ্ণ বললেন এই জন্য চুরি করেছিলাম এখন আর বাড়ির ভেতরেও দিল না আর সোনার থালাও দিল না বলে কোলা পাতায় এটাই সাধুর জীবন
নয়নের জলে অর্জুন কাঁদছে, কাঁদছ অর্জুন? অর্জুন বললে, এক বিছানায় এতদিন শুয়ে থাকলাম, এতগুলো বৎসর একসঙ্গে কাটালাম, তোমাকে আমি শুধু বন্ধু বলে জানতাম, কিন্তু এখন মনে হয় তুমি যে কে, তুমি যে কি, বোধহয় এরকম অনন্ত জন্ম থাকলে তোমাকে বোঝা যায়। প্রভু ভক্তমন্ডলী, মায়েরা আমরা লীলা শুনছি, বন্ধু মানতি তো, তার স্ত্রী বলেছিল এত হরিনাম গাইলাম, সৎপথে থাকলাম, এক মুঠো খেতে পেলাম, এত দুঃখ পেল। তাই বন্ধু মহান্তি তার স্ত্রীকে বোঝালো এই কাহিনী দিয়ে, ভগবান দুঃখ কেন দেয়? মঙ্গলের জন্য। দুঃখ এলে নয়নে জল আসবে, জল এলে কৃষ্ণ বলে ডাকবে, সেই নয়নের জলে ভক্তির জন্ম হবে। বাড়িতে দেখবেন লেখা থাকে, দুঃখ যদি দাও হে প্রভু সহিবারে শক্তি দাও। জীবনে যার যত বেশি দুঃখ যত কষ্ট, ওই তো জীবনকে চেনে। এই জন্য ভাগবতে দেখবেন, আপনারা জানেন শুনেন যেহেতু আপনারা প্রতিদিন, কুন্তিমা বলেছিল কৃষ্ণ আমাকে শুধু দুঃখ দাও, জীবনে যত দুঃখ আছে আমাকে দাও। কৃষ্ণ বললেন, পিসিমা সকলে সুখী হতে চায়, তুমি দুঃখী হতে চাও কেন? মা কুন্তি বললেন, ওরে কৃষ্ণ, দুঃখের রাতে তোমাকে পাওয়া যায়, সুখের রাতে পাওয়া যায়। এই জীবনে তুমি পারো যত আমাকে দুঃখ দাও, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি গোবিন্দ বলে কাঁদতে পারি, তোমাকে যেন কৃষ্ণ রে এই জন্য দুঃখ যত আসবে জীবনে, আমাদের শান্তি, আমাদের সুখের দিন আসবে। কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখা না, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, পাশানি তুমি অগণি পুরুষা, পাশা হলে পাশা তুমি
ঠাকুর তোমার ভক্ত সভা না কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে ওই নজে তোমার কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে পাষাণ পূজা সার হলো তা কাঁদন ও পাষাণ পূজা সার হলো ঠাকুর তোমার ভক্ত সখা না এখন ভক্তমণ্ডলী মায়েরা চোখের জল ছাড়া আর তো কিছু নেই, দুজনেই চোখের জল মুছে নিজেদের কাপড় ভিজে গেল। শেষকালে স্ত্রী কি বললো জানে, বলে আচ্ছা স্বামী মানুষের অনেক আত্মীয় স্বজন থাকে, তোমার কি কেউ নেই? না সেরকম কেউ নেই, তবে একজন আছে, কি আমার একজন বন্ধু আছে। ও বাবা তাই, তা সে বন্ধু তোমার চাইতে গরিব না বড় লোক? ওইটা বলো না, সে আমার এমন বন্ধু তার কি নেই, এ অনন্ত ব্রহ্মাণ্ডকে সে সেবা দিতে পারে। ও বাবা তাই, তাই এরকম বন্ধু যদি থাকলো তুমি কোনোদিন বললে না তো? চলো না যাই, চলো না যাই, তার বাড়িতে যাই। তো তখন বন্ধু মহান্তি মনে করলেন, যাক বাবা স্ত্রী যেতে চাইছে আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধু যে কে এখনো তো জিজ্ঞাসা করে। হ্যাঁ গো, তা তোমার বন্ধুর নাম কি? বলে আমার বন্ধুর নাম জয় জগন্নাথ। জয় জগন্নাথ! তোমার বন্ধুর নাম জয় জগন্নাথ? ওই নামেই তাকে ডাকে সবাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো তো। জয় জগন্নাথ বলো দে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ বলো তো, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ তাহলে আর দেরি করো না, তোমার জগন্নাথ বন্ধুর কাছে চলো আমরা যাই, পুরী ধাম যেতে হবে। পারবে পায়ে হেঁটে যেতে? পারবে? পারবো বই কি, চলো যাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা বালিশাই গ্রাম, আজও আছে জায়গাটা, সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ কি প্রণাম করে তার সেই জায়গা। তো সেই জায়গা থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে। পারবে? বলে এরকম জামা কাপড় তো কিছু নেই, ছেঁড়া জামা কাপড় তাই যাবো? বলে ও বন্ধু ওসব হবে না, চলো যাই, এতেই হবে। এই দুজনে পায়ে হাঁটতে হাঁটতে পুরীধাম পৌঁছে গেল। পুরীধামে গিয়ে দেখলো পুরীধামের কটা দ্বার আছে, কেউ গেছেন এখানে পুরীধাম? গেছেন পুরীধাম? গেছেন? তা জগন্নাথ মন্দিরের কটা দ্বার আছে? চারটে দ্বার আছে, চারদিক দিয়ে উঠা যায় মন্দিরে, চারদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো সেখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, হ্যাঁ সকলে জয় জয় রব করছে, উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে, একবারে জমজমার জায়গা। কিন্তু লজ্জা হচ্ছে ছেঁড়া কাপড় পরা,
আর হাতে কিছুই নেই জগন্নাথের জন্য। অন্য লোকে মালা নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে যাচ্ছে, ফল নিয়ে যাচ্ছে, জামা কাপড় নিয়ে যাচ্ছে, এরা গরিব মানুষ বন্ধু বাড়িতে যাচ্ছে, অথচ হাতে কিছু নেই। দুঃখ করো না, দুঃখ করো না, ভগবান কি দিলে বন্ধু হয়, নাহলে হয় না? তা আমরা যেমন তেমন, আমরা যেমন তেমন, কিছু নেই তাই কিছু। অন্য লোকে যারা কৃপণ হয় তারা কীরকম হয়, অনেক আছে, তো বল ঠাকুর কি আনব, কিচ্ছু নাই। এই যেমন এখন অনেকে এই অঞ্চলে ব্লকে গিয়ে বলে, ও আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমাকে বিপিএল তালিকায় করে দে, কিচ্ছু নাই, মানে কি গরিব হতে চায়, যে গরিব হলে কি হবে না, সরকারের অনুদানগুলো পাওয়া যাবে। আর সরকার আর ভগবান তোমার বেলা কি করছে বলে, এইবারে তুই বলছিস কিচ্ছু নাই, পরের বারে ফুটপাতে জন্ম দেব, সত্যি সত্যি কিচ্ছু পাবি না, মিথ্যে বলতে আছে? ভগবান এত বড় একটা সুন্দর শরীর দিয়েছে যা পৃথিবীর মানুষকে খাওয়ানো যায়, প্রতিদিন 10,000 মানুষকে সেবা দেওয়া যায়, তা করছে পৃথিবীর মানুষ? এমন মানুষ আছে একদিনে 10,000 লোককে প্রতিদিন খাওয়াচ্ছে, পালন করছে, আর তুমি আমার একটা মানুষ ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছ, আমার কিছু নেই। অনেক থাকার পরেও যারা বলে কিছু নেই, পরের বারে দুর্ভোগ আছে, হ্যাঁ সত্য বলতে হয় আমার কিছু নেই। তাই বন্ধু মান্তি তার স্ত্রীকে বলছে, ওসব ভাবতে হবে না, আমাদের যদি থাকতো কিছু না কিছু আনতাম, ও কিছু নেই, আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের উজাড় করা ভালোবাসা বন্ধুর জন্য এনেছি, আর কিচ্ছু লাগবে। চলো, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা
ভক্তমণ্ডলী মায়েরা ভীষণ ভিড় হলো। এখন একটা দুর্ভিক্ষ হলো, কি কিছুতেই মূল মন্দিরে ঢুকতে দিচ্ছে না। এই ছেঁড়া জামা কাপড়, এই উস্কো খুস্কো বেশ দেখে প্রহরী এই প্রথম গেটে ঢুকতে দিল, কিন্তু মূল মন্দিরে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। যান না, প্রসাদ পাবেন তো, খাবেন তো, আনন্দবাজারের দিকে চলে যান, ওখানে অনেক বেশি হয়, যেগুলো পচে যায় ফেলে দেয় সেগুলো খাবেন, যান এখান থেকে যান। দেখো, এটা কি তোমার বন্ধু বাড়ি? সর্বনাশ করেছে স্ত্রীকে, জীবনে প্রথম নিয়ে এলাম বন্ধু বাড়ি, ওকে দয়াময় জগন্নাথ আমি তোমায় জানি, আমি তোমার লীলাও জানি, কিন্তু আমার স্ত্রী জানে না। আমি তাকে অনেক করে জীবনে অনেক কথা বুঝিয়েছি, আমাকে বিশ্বাস করে আজ তোমার এখানে এসেছি। আমার যা হওয়ার তা হবে, ঠাকুর একটাই অনুরোধ, আমার স্ত্রী যেন ভুল না বোঝে, ওর মনে যেন ভক্তি জাগে, ওর মনে যেন বিশ্বাস জাগে। তুমি কৃপা করো, তুমি কৃপা করো প্রভু। শুধুন দেখা দাও, দেখা দাও চক্রধাতি লেগেছে স্বামী, এত রাস্তা হাঁটলাম, একটা কিছু খেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই লীলার মাধ্যমে কি পেলাম? সোনায় যেমন খাত থাকলে তাকে আগুন দিয়ে পোড়া, আমাদের হৃদয়ে আমাদের সামান্য ময়লা থাকলে ভগবান কৃষ্ণ দুঃখ দিয়ে, দহন দিয়ে, যন্ত্রণা দিয়ে সেটা পুড়িয়ে ছাই করে দেয়। কৃষ্ণ ভক্তের কেন এত দুঃখ এই জায়গাটা দেখে? কুদ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী বলো কুদ্রী।
কিছু মনে করো না, চোখে জল মোচো। এ দেখো আমার গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেলে আর খিদে লাগবে না। তার মানে তোমার বন্ধু এই আসলে কি হয়েছে জানো, আজকে বোধহয় ভিড় আছে বাড়িতে, মানে মন্দিরে কোনো অনুষ্ঠান আছে, তাই বন্ধু আজকে বেরোতে পারবে না, তাই তোমার সঙ্গে দেখা হবে না। কিছু মনে করো না, কাল সকালবেলা একটু মেনে নাও, দেখবে সকাল হলেই জীবনে একটা নতুন সময় আসবে। তুমি ঘুমিয়ে যাও, আমার গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাও, খিদেও লাগবে না, কষ্ট। কিন্তু এত ঝড় বৃষ্টিতে বাইরে ঘুমাবো কি করে? চোখের জলে যাদের শরীর ভিজে যায়, মন ভিজে যায়, বাইরের বৃষ্টি কি করবে তাদের? রাত দুটোর সময় ঝড় বৃষ্টি, হ্যাঁ একবারে বাদল নেমে গেছে। রাত দুটোর সময় কে এসে ডাকছে? আচ্ছা বন্ধু মহান্তি কার নাম? এখানে এখানে বন্ধু মহান্তি নামে কার নাম আছে? স্ত্রী জেগে উঠে বলছে, স্বামী তোমাকে কেউ ডাকছে। না 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 না, তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে কে করে ডাকবে, আমাকে তো কেউ চেনে না। যিনি চেনেন তিনি আমার বন্ধু, আর কেউ চেনেন, কেউ ডাকার নেই গো, তুমি ঘুমিয়ে পড়ো, আর অল্প রাত্রি আছে, এই দুটো বেজে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। বন্ধু মহান্তি কার না? এই দেখো তোমাকে বারবার ডাকছে, বালি সাইতে বাড়ি, বন্ধু মহান্তি কার নাম? বালিশাই মানে তো আমার বাড়ি। কে চিনল আবার দেখি, কে কে দেখে? সারা মুখে গোঁফ দাঁড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হ্যাঁ একটা ছাতা। ছাতা মানে জানবেন আমরা যে ছাতা ব্যবহার করি পুরীধামের মন্দিরে, ওই ছাতা নিয়ে কোনোদিন উঠতে দেবে না, চামড়ার ব্যাগ নিয়ে কোনোদিন আপনাকে উঠতে দেবে না। ওখানকার ছাতা হচ্ছে তাল পাতার ছাতা, তাল পাতা দিয়ে ছাতা তৈরি। দেখবেন ওখানে মন্দিরে সিঁড়িতে যে ব্রাহ্মণরা শ্রাদ্ধ করছেন, তারা তাল পাতার ছাতা মাথায় দিয়ে এই রৌদ্রে বসে মন্দিরে এই কালো ছাতা বা এই কাপড়ের ছাতা মন্দিরে উঠবে। দেখা গেল এই বৃষ্টিতে ভিজে ভিজে একজন বৃদ্ধ ব্রাহ্মণ, তার গোঁফদাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একবারে থুরথুরে হয়ে গেছে, এক হাতে ছাতা আর এক হাতে একটা সোনার থালায় করে লুচি পুরি মিষ্টান্ন নিয়ে হাজির হয়ে গেল। এগো মহান্তি কার নাম? ভক্তমণ্ডলী মায়েরা, কে দেয় কে আসে? হরিভজনের এক দৃষ্টান্ত, তারা বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরের দেওয়ালের ধারে বসে আছে আর ছাতা মাথায় দিয়ে, অন্য কেউ নয় যার জন্য এত কষ্ট আমাদের জীবনে, তিনি স্বয়ং প্রভু জগন্নাথ। ছত্রবেশ ধারণ করে, এক বৃদ্ধের রূপ ধারণ করে, খাওয়ার নিয়ে মহাপ্রসাদ নিয়ে পৌঁছে গেল। ফুলেন দিব কান্তি কলে বর, মুখ বর শরদ চাদরে, ফুলেন দিব কান্তি কলে বর, মুখ বর শরদ চাদরে, প্রশংস সুমাধুরী কি মুখ মাধুরী, প্রশংস সুমাধুরী কি মুখ মাধুরী, শিখণ্ড শিখণ্ড ছান্দ দি, ফুলেন দি বড়
কান্তি কলে দেখাতে সুরাতে মুহুর মুহুর তেরে দেখাতে সুরাতে মুহুর মুহুর তেরে জীবন জমানাতে ও যায় ভুলেন দিবা কান্তি কলে সুর বড় চাঁদ চাঁদ রে ভুলেন দিবা কান্তি কলে মুখ বড় স্বাগত চাঁদ রে জ্যোতির্ময় হরে পুরাব পুর পরে জ্যোতির্ময় হরে পুরাব পুর হরে দেখত ভাগত ভাগ রে ভুলেন দিবা কান্তি কলে বরে মুখ বড় সারদ চাঁদ রে দাই গৌর হরি 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 মুখ বড় সারদ চাঁদ রে মুখ বড় সারদ চাঁদ রে চাঁদ রে চাঁদ খাবারটা ধরে নেন মহাপ্রসাদটা ধরে নেন আগে আপনি আমাকে চিনলেন কি করে আমি চিনি না আমি তোমাদের চিনি না এর আগে কোনোদিন দেখিনি তোমরা এখানে কোথায় এসেছো আগে বন্ধুর বাড়ি তোমাদের বন্ধুর নাম কি জগন্নাথ ওই তিনি পাঠিয়েছে তিনি বললেন আজকে ভিড়ের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হয় না হবেও না আজকে তা আজকে ঘুমিয়ে যাও এইগুলো খাওয়া দাওয়া করে হ্যাঁ আগামীকাল সকালবেলা বন্ধুর সঙ্গে দেখা হবে তখন বন্ধু মানতি তার স্ত্রীকে বলছে আমি তোমাকে বলেছিলাম না দেখো 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 যে খাওয়ার জীবনে খাই না দেখিও না জীবনে এই দেখো কি খাওয়া হ্যাঁ মালপোয়া এসেছে হালুয়া এসেছে কত নানা রকমের মহাপ্রসাদ স্বয়ং তিনি জগন্নাথ কিন্তু তিনি বলছে আমাকে জগন্নাথ পাঠিয়েছে এটা খেয়ে নাও আর একটা জিনিস মনে রেখো থালাটা কিন্তু সোনার এই সোনার থালা এই জগন্নাথ দেবের সোনার থালা এটা সাবধানে রাখবে হ্যাঁ খেয়ে রেখে দেবে ধুয়ে আমি এসে নিয়ে যাব খেয়ে নাও প্রাণ ভরে দুজনে খাও দেখি কয়েকদিন ভালো খাওয়া হয়নি প্রাণ ভরে দুজনে জগন্নাথের নাম গুণগান গাইতে গাইতে এত সাধু এত আনন্দ এত প্রেম এ প্রসাদে কোথাও সারা পৃথিবী খ্যাত এই মহাপ্রসাদ সারা পৃথিবী পৃথিবীর কোনো জায়গায় এই মহাপ্রসাদ নাই কোনো জায়গায় প্রসাদের হাট হয় না বাজার হয় না একটাই জায়গা হয় সেটা হলো পুরীধাম আর ওই প্রসাদের বাজারের নাম হলো আনন্দ বাজার কেউ এমনি প্রসাদ পাবেন না যে ভগবানের ভোগ হয়ে গেল আপনি হাত পাতলে পেয়ে যাবেন না ওই প্রসাদ প্রথমে জগন্নাথ দেবের পুজো হবে তারপরে সেবা হলে সেই প্রসাদ মন্দিরের পিছনে দেখবেন যারা গেছেন বা পরে যাবেন বিমলা দেবীর মন্দির আছে মানে দুর্গা মন্দির সেই প্রসাদ সব মা দুর্গার মন্দিরে যাবে মা দুর্গার মন্দির থেকে বেরিয়ে সেই প্রসাদ আনন্দ বাজারে যাবে বিক্রি হবে সেই প্রসাদ কেউ খেতে চাইলে পেতে চাইলে নিতে চাইলে তাকে কিনে খেতে সারা পৃথিবী খ্যাত এই মহাপ্রসাদের প্রতিদিন নতুন হাঁড়িতে রান্না হবে পুরনো হাঁড়িতে হবে প্রতিদিন নতুন হাঁড়ি
হ্যাঁ গাড়ি গাড়ি হাঁড়ি কলসি ঢুকছে, কি বাজার চলছে হাজার হাজার বৎসর ধরে এই লীলা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভক্তের ভগবান, ভগবান ভক্তের, এই লীলাটা দেখে ভগবান নিজের হাতে করে লুচি পুরি মিষ্টান্ন তাদেরকে দিয়ে গেলেন, খাও থালাটা ধুয়ে রাখো আমি পরে নিয়ে যাব। এরা পেট ভরে খেলো আনন্দে মহাপ্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম বৈষ্ণব বৈষ্ণবে স্বল্প পূর্ণাং ব্রতাং রাজ বিশ্বাসনৈবজায়তে। হ্যাঁ ক্লান্ত দেহ, তাতে যদি কেউ পেট ভরে খেয়ে নেয় তারপরে কি হয় তার? এইবারে এরকম হবে, দুজনেই দুজনের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। দুটো সময় ঘটনা ঘটেছে, বাকি রাতটা ঘুমলো আর অনেক বেলা হয়ে গেল, রোদ বেরিয়ে গেছে তবু তাদের ঘুম ভাঙে না। আর ভোর চারটার সময় আরতি হয় মন্দিরে, এই আরতি করলে একটা ঘর আছে দেখবেন যেখানে কোটি কোটি টাকার সোনা দানা আছে, ওই মন্দির কাঁচের গ্লাস দিয়ে, মানে গ্লাস দিয়ে দেখা যায় দরজা খুললে, ওটা আবার অর্থ দিতে হয়, কিছু দক্ষিণা দিলে পাণ্ডারা আপনাকে দর্শন করিয়ে দেবে। জগন্নাথ দেবের সোনার হাত সোনার পা ওইখানে রাখা আছে, যেটা এই উৎসবের সময় জগন্নাথ দেব হাত পা সবই পড়ে। ওটা বলেছিল কে এনেছিল জগন্নাথকে প্রতিষ্ঠা করলো কে, তার নাম কি? ইন্দ্রদ্যুম্ন রায়। যখন ভগবানের হাত হলো না পা হলো না অসমাপ্ত থেকে গেল, তখন উনি কান্না করেছিলেন যে আপনার হাত হলো না আমার জন্য, পা হলো না আমার জন্য। ভগবান বলেছিলেন দুঃখ করো না, আমার হাত নেই তাতে কি তুমি সোনা দিয়ে বাঁধিয়ে দাও, আমার পা নেই তাতে কি তুমি সোনা দিয়ে বাঁধিয়ে দাও। এই কথা রাখার জন্য ভগবানের সোনার পা সোনার হাত আজও আছে, অমূল্য। কত মূল্য সে আমাদের গণনা করা যাবে না। আবার এছাড়াও এত সোনা দানা মণি মুক্তা আছে তার কোনো গণনা যাবে না। এখন সেই জায়গায় এই সোনার থালা রাখা হয়, অনেক সোনার থালাবাটি আছে যা জগন্নাথ দেবের ভোগ লাগে। সেই থালাবাটি আনতে গিয়ে দেখে একটা সোনার থালা নাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন শ্রীকৃষ্ণের ভজ সে হয় আমার প্রাণ রে, লহ শ্রীকৃষ্ণের নামি রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে, দিন গেলে হাগৌরাঙ্গ বল একই বা, দিন গেলে হাগৌরাঙ্গ বল একই বা, লহ শ্রীকৃষ্ণ নামি রে, হর শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হর রাম হরে রাম 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 হরে। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা একটা হইচই পড়ে গেল, সোনার থালা চুরি হয়ে গেল, মূল পাণ্ডাকে প্রশাসন ধরল,
চাবি তালা দেয় কে? বলে আমি। রেখেছিল কে? আমি। কটা থালা গেছে? একটা। এত থালা থাকলো, এত সোনা দানা থাকলো, চুরি হলো না? একটা সোনার থালা চুরি হয়ে গেল। তা চাবির তালা খোলা ছিল না লাগানো ছিল? বলে লাগানো ছিল। তাহলে চুরি হলো কি করে? সেটাই তো বুঝতে পারি। সকালে খুঁজে পাচ্ছে না, তল্লাশি চলছে, এমন সময় এদিকে এরা ঘুমোচ্ছে, সোনার থালা কোথায়? এই যারা অনেকক্ষণ শুনছেন তারা জানেন সোনার থালা তাদের কাছে আছে। তারা কি করেছে? ওই ছেঁড়া কাপড় ঢেকে রেখেছে, তার ফুটো দিয়ে রোদ লেগেছে, আর একবার চকচক চকচক করছে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলে ও বাবা, ভিখেরি ঘুমোচ্ছে, তাদের কাছে সোনার থালা, মন্দিরে গিয়ে শুনলো সোনার থালা চুরি গেছে। পূজারীদের গিয়ে বললেন যে একটা সোনার থালা আমরা দেখে এসেছি, সেখানে আছে। এই সকলে হই হই করে সেই যায়। এইবার বুঝতেই পেরেছেন, দুজনকে ধরলো, আর ধরার পরে কি হবে? চুরি আবার কার চুরি? জগন্নাথের থালা, সোনার থালা চুরি হয়ে গেল। মার মার ওদের, মার শুরু। সে মার এক হলো গরিবের শরীর, দুর্বল শরীর, না খেতে পাওয়া শরীর, এমন মার মারল, মাংস কেটে ঝুলে। ও হে জগন্নাথ, কি তোমার নীলা কয়েদে ভরে দিল, রাজার কয়েদ খানায় দুজনে বন্দী হয়ে থাক। স্ত্রী বলছে, তুমি বলেছিলে না সকালবেলা তোমার বন্ধুর সঙ্গে দেখা, এই কি তার লীলা? এই তার লীলা? এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার বলে, এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার খেলা? তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসো, কাঁদে ওলে এই
প্রভু এই কি তোমার এই কি তোমার নিয়া প্রভু অতি পাবন জগন্নাথ দেবের স্বয়ং জগন্নাথ নিজেই খেতে দিলেন, আবার নিজেই ভক্ত দিয়ে মার খাওয়া, কি লীলা শুনব তার চরণে কি সমর্পণ। আজ দুজনে কয়েদখানায় বসে বসে কাঁদছে, স্ত্রী বলছে স্বামী এই কি তোমার বন্ধু, এই কি তোমার বন্ধু, তুমি তার নাম করে কাঁদো কেন কাঁদো প্রভু হে গ্রীবা। দেখো দুঃখের শেষে সুখ আছে সকলই কি তা জানি, নিশা রাত্রি আধার কালো তারপরেই তো সকাল আছে সকলেই জানে। তুমি অপেক্ষা করো চোখের জল শুকবে, কেঁদো না গেন্নি কেঁদো না, বিচারশালায় দুজনে এলো, রাজার সিংহাসনে বসে বিচার হচ্ছে। এই যে কি নাম তোমার, আগে বন্ধু মহান্তি, সঙ্গে মেয়েটাকে আমার পত্নী প্রভু, তা তুমি গতকালে কিভাবে চুরি করলে সোনার থালা, আগে আমি চুরি করিনি প্রভু, সোনার থালা চুরি করলে তোমার কাছ থেকে পেলো আর তুমি বলছো চুরি করি না, যাও একে এর মৃত্যুদণ্ড। জগন্নাথ দেবের থালা চুরি করে আবার মিথ্যে বলে, কয়েদখানায় ভরে দিল। স্বামী এই মৃত্যুদণ্ড মানে কি, আমাদের মৃত্যু হবে আমরা আর মাঝ এই সোনার থালা চুরি করে আমাদের মৃত্যু। বন্ধু একবার যাওয়ার বেলা বড় দেখার ইচ্ছে ছিল, তোমাকে দেখে মরব, হলো না কৃপা বল দেখা দা এই যখন বিচার হবে পরের দিন তাদের দণ্ড হবে, সেই রাত্রিতে প্রভু জগন্নাথ রাজাকে গিয়ে স্বপ্নাদেশ করলেন, রাজা প্রভু আমি জগন্নাথ, তোমার এত সাহস হলো কি করে, আমার ভক্তকে তুমি মৃত্যুদণ্ড দাও। বলে প্রভু ও ভক্ত নয় ও চোর, চুপ কর, কিসে চোর হলো, আগে সোনার থালা চুরি করেছে, সোনার থালা কার বলো, সোনার থালাটা কার, আগে প্রভু আপনার, তা থালা যদি আমার হয় আমি যদি কাউকে দিই কাকে বলে দিতে হবে, আমার প্রসাদ আমার থালা আমার মন্দির আমার পৃথিবী আমার এই ব্রহ্মাণ্ড, তা আমি যদি কাউকে কিছু দিই সেটা কাকে বলতে হবে, তাহলে সোনার থালা আমি দিয়েছি, ওরা না খেয়ে শুয়েছিল, তা মন্দিরে আমার ভক্ত না খেয়ে শুয়ে থাকবে আমি ঘুমোবো কি করে, তাই আমি নিজেই আমার মহাপ্রসাদ আমি তাদের থালায় করে নিজেই দিব। প্রভু ক্ষমা করে দেন প্রভু, আমরা বুঝতে পারিনি, আপনি যে ভক্ত বৎসল ভগবান বুঝতে পারিনি, তোমার দণ্ড হলো আগামীকাল তাকে ফুলমালা চন্দন দিয়ে তাকে বরণ করে হরিনাম গাইতে গাইতে বহু লোকজন সমবেত করে তাকে ভালো জামা কাপড় পরিয়ে দুইজনকে আমার মন্দিরে নিয়ে আস।
ভক্ত মণ্ডলী মায়ের দুঃখের পরে সুখ আছে জানি। এই দেখে এই সহিষ্ণুতা কত সহ্য করে থাকলে স্বয়ং ভগবান প্রসাদ এনে দেবে তার। আর স্বয়ং ভগবান তাদেরকে ডেকে পাঠালেন, নিয়ে এসো আমার সঙ্গে। এইবার চতুর্দলায় করে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি ঝাঁজ বাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো। স্বয়ং জগন্নাথ আদেশ দিলেন, মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে সবাই বেরিয়ে যাও, ওদের দুজনকে প্রবেশ করিয়ে দিয়ে সবাই বেরিয়ে যাও। তাই হল। আর যখন তাই হল, স্বয়ং ভগবান জগন্নাথ লক্ষ্মী দেবীকে বললেন, লক্ষ্মী যাও তোমার অলঙ্কার দিয়ে তার পত্নীকে সাজিয়ে দাও। স্বয়ং মা লক্ষ্মী দেবী গিয়ে মহান্তির পত্নীকে সাজিয়ে দিলেন, এসো সখী আমাদের মন্দিরে এসেছো, গতকাল আমরা ভিড়ে ছিলাম তাই দেখা করতে পারি না, আজ এসেছি। স্বয়ং জগন্নাথ বললেন, বন্ধু মহান্তি তা বন্ধুর বাড়ি কেমন লাগছে? বলে গতকাল পর্যন্ত খারাপ ছিল, আজকে ভালো, আজ থেকে তোমার প্রসাদের দায়িত্ব আমার, তোমার রুমের ভাড়া আমি দেব, তুমি এইখানেই থাকবে, আমাকে হরিনাম শোনাবে, দুজনে মিলে আমার সেবা করবে আর করতে। যদি কেউ কোনোদিন পুরীধাম যান, এই বন্ধু মহান্তি শব্দটা কোনো পাণ্ডাকে জিজ্ঞাসা করবেন, তিনি এই কাহিনী বলবেন এবং দেখিয়ে দেবেন বন্ধু মহান্তি কোথায় ছিলেন, শেষ দিন পর্যন্ত কোন জায়গাটায় বাস করেছিলেন, সেই জায়গায় সবাই মিলে প্রণাম করে আসবে। তাই আজকে আমরা জগন্নাথ মন্দিরে রাখলাম, হরিবাসরে রাখলাম, আপনাদের হৃদয়ে মিলন রাখলাম। যদি আবার মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নূতন করে লীলা সাধন হবে। আজ এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহাই মিলন হোক।